নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মদিবস উপলক্ষে শোভাযাত্রার আয়োজন করে নেতাজি চর্চা সমিতি কাচার। মঙ্গলবার শিলচরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশ থেকে নেতাজি মূর্তির পাদদেশ পর্যন্ত শোভাযাত্রায় সংগঠনের আহ্বানে সামিল হয় ছাত্র সংগঠন AIDSO, যুব সংগঠন AIDYO, মহিলা সংগঠন AIMSS এবং কিশোর কিশোরী সংগঠন কমসোমল। শোভাযাত্রার শুরুতে বক্তব্য রাখেন সংগঠন সম্পাদক সুব্রত চন্দ্র নাথ ও শিহাব উদ্দিন আহমেদ। বক্তারা বলে, নেতাজি সুভাষচন্দ্র বসু চিন্তা চেতনাকে ছাত্র ও যুব সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং সারা বছর এই মহান সেনানী সহ স্বাধীনতা আন্দোলনের মনীষীদের জীবন সংগ্রাম ইতিহাস চর্চার উদ্দেশ্যে এই সমিতি কাজ করে যাচ্ছে। তারা বলেন, নেতাজি সুভাষচন্দ্র বসু যে স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন তা আজও অপূরিত। নেতাজি স্বপ্নের ভারতবর্ষে সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা, গোলামির কোনো স্থান ছিল না। তিনি চেয়েছিলেন সাম্রাজ্যবাদের অবসান ঘটিয়ে সাম্যের ভিত্তিতে একটি শোষণহীন ভারতবর্ষ গড়ে তোলার। কিন্তু আজ গোটা দেশের সম্পদ মুষ্টিমেয় পুঁজিপতিরা কুক্ষিগত করে রেখেছে। গণতন্ত্রকে ধ্বংস করে ফ্যাসিবাদী ধারণার প্রচার ও প্রসার চলছে, ফলে জনগণের মধ্যে ছড়িয়ে পড়ছে বিভেদের মানসিকতা, যা নেতাজির চিন্তার সম্পূর্ণ বিপরীত। তারা সবাইকে নেতাজির জীবন ও সংগ্রাম গভীরভাবে চর্চা করার আহ্বান জানান। এদিন সমিতির পক্ষ থেকে আয়োজিত শোভাযাত্রা রাঙ্গিঘাড়ি নেতাজি মূর্তির পাদদেশে উপস্থিত হলে সেখানে মাল্যদান করেন সংগঠনের সহসভাপতি শিহাব উদ্দিন আহমেদ, অধ্যাপক অজয় রায়, হিল্লুল ভট্টাচার্য, ববদুষ্ট প্রবর্তী, চম্পালাল দাস, দিলীপ নাথ, খাদেজা বেগম লস্কর, রাহুল রায়, মধুমিতা দেব, IIMSS এর পক্ষে দুলালী গাঙ্গুলি, AIDYO এর পক্ষে অঞ্জন কুমার চন্দ, AIDSO এর পক্ষ থেকে স্বাগতা ভট্টাচার্য কমসোমলের পক্ষে অরূপ মালাকার মাল্যদান করেন। কমসোমলের পক্ষে নেতাজি সুভাষচন্দ্র বসু মূর্তিতে গার্ড অফ অনার প্রদর্শন করা হয়। এছাড়াও এদিন বিকেলে শিলচরের গোপালগঞ্জে হিউম্যানিটি ফাউন্ডেশনের প্রেক্ষাগৃহে ভারতের স্বাধীনতা আন্দোলনের আজাদ হিন্দ বাহিনীর ভূমিকা শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন নেতাজি ফাউন্ডেশনের প্রণেতা নিহারঞ্জন পাল। শিলচর থেকে বরাক রঞ্জিত। আজ 23 জানুয়ারি 2024, আমরা জানি আজ নেতাজি সুভাষচন্দ্র বসু 128তম জন্মদিবস এবং 128তম জন্মবার্ষিকী। আমরা নেতাজিকে এই আমাদের পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে, কারণ নেতাজির অনেক কিছুই রহস্যে আবৃত, অনেক কিছুই উদ্ঘাটিত হয়নি, যদিও অনেক পুস্তক লেখা হয়েছে। তাই পরবর্তী প্রজন্মের কাছে নেতাজির বার্তা পৌঁছে দিতে আমরা এই শোভাযাত্রার আয়োজন করেছি, পরবর্তী প্রজন্মের কাছে যাতে পৌঁছে যায় সেই প্রচেষ্টাই আজকে আমাদের আয়োজন। আশা করি আমাদের আয়োজনে যেভাবে সাড়া দিয়ে আপামর জনসাধারণ, স্কুল, কলেজ, গ্রাম, মহিলা সমিতি সবাই অংশগ্রহণ করেছে, আমরা ভাবছি আমাদের এই আয়োজন সার্থক হয়েছে এবং নেতাজির বার্তা পরবর্তী প্রজন্মে নিশ্চয়ই পৌঁছে যাবে। ধন্যবাদ। আমরা একটা আলোচনা চক্রের আয়োজন করেছি। হিউম্যানিটি ফাউন্ডেশনের অফিসটা হচ্ছে গোপালগঞ্জে। সেই গোপালগঞ্জের অনুষ্ঠানে আমরা বক্তা হিসাবে আমন্ত্রণ জানিয়েছি দীপঙ্কর চন্দ্র মহাশয় এবং নিহার রঞ্জন পাল মহাশয়কে। আমরা মনে করি যে তাদের এই বক্তব্যে যুব সমাজ উপস্থিত হবে এবং নেতাজির জীবন আদর্শ সম্পর্কে জানতে পারবে। আমরা এইটা করার উদ্দেশ্যটাই হচ্ছে যে বর্তমান যে যুব সমাজ, বিপদগামী যুব সমাজ, সেই যুব সমাজকে সঠিক একটা রাজনৈতিক দিশা দেখানো এবং নেতাজির স্বপ্নকে সফল করার শপথ গ্রহণ করাই হচ্ছে আমাদের আজকের উদ্দেশ্য।